আজকে আমরা এই মুহূর্তে কনস্টিটিউশন বা কষ্টবদ্ধতা নিয়ে আলোচনা করব। কষ্টবদ্ধতা এমন এক রোগ যা রিমুভ করা খুবই মুশকিল। অন্যান্য সিস্টেমে কষ্টবদ্ধতা কী ওষুধ আছে জানি না এবং তাতে কতখানি কাজ হয় সেটাও আমি ভালো করে জানি না। তবে আমার প্যাথি অর্থাৎ হই প্যাথি খুব ভালো ভালো ওষুধ আছে, যদি উপযুক্ত চিকিৎসকের সাহায্যে চিকিৎসা করানো হয়, যিনি একক সাহায্যে চিকিৎসা করেন, যিনি কী বলে পায়াকেমি বা ওই কী বলে পেটেন ডাক বা অ্যাট এ টাইম দু তিনটে ওষুধ মাথা টিচে ইত্যাদি চিকিৎসা করে সেরকম ডাক্তারের কাছে যাওয়া যায়, একক ওষুধের সাহায্যে হলুদ ডাক্তারা এই রোগ থেকে মানুষকে। যদি কোনো ব্যক্তি দিনে একবার মলত্যাগ না করে বা দুদিন বা তিন দিন চার দিন ছাড়া মলত্যাগ করে, সে মল যদি শক্ত হয়, মলত্যাগ করতে গিয়ে যদি সেই পেশেন্ট ডিসকমফোর্ট ফিল করে বা পেটে কোনো রকম অস্বস্তি হয়, তাহলেই কিন্তু আমরা তাকে কষ্ট মত। যদি কোনো ব্যক্তি তিন দিন পরে পায়খানা করেছে, তার পায়খানা সহজ হয়েছে, সফট হয়েছে, পায়খানার স্যাটিসফ্যাকশন আছে, তাহলে কিন্তু আমরা একে কষ্টকাঠিন্য বা কষ্টবদ্ধতা বা কনস্টিটিউশন করব। তাহলে কষ্টবদ্ধতা তাকেই বলবো যখন দিনে একবারও পায়খানা হচ্ছে না, দুদিন তিন দিন চার দিন ছাড়া পায়খানা হচ্ছে, সেই পায়খানা যখন সে করছে তখন তার মলদ্বার বিদীর্ণ হচ্ছে, সে তার পেটে ডিসকমফোর্ট ফিল করছে, ফিল করছে দু চার দিন ধরে কেমন, এবং পায়খানাটা শুষ্ক, এই জন্যে তার মলদ্বারে কষ্ট হচ্ছে, এই যে অবস্থা ইত্যাদি হয়, হ্যাঁ তাহলে তাকে আমরা কিন্তু কষ্টবদ্ধ করব। তাহলে তিন দিন পায়খানা না হলে তাকে কষ্টবদ্ধ করছি না, যদি নাকি তার স্যাটিসফ্যাকশন থাকে, তার পেটে কোনো ডিসকমফোর্ট নেই, পায়খানা করছে, সব পায়খানা হয়েছে, তাহলে তার কিন্তু সেটা কষ্টবদ্ধ বলে আমরা অভিহিত করবো না। কেমন ডিসকমফোর্ট ফিল যখন করবে তখন তাকে আমরা কষ্টবদ্ধ করব। আর এই কষ্টবদ্ধতা কিন্তু খুব বাজে ধরনের রোগ, এর থেকে অনেক বাজে বাজে রোগ তৈরি হতে পারে। তো আলটিমেটলি আমরা জানি যে আমরা যা খাই সে খাবারটা সার অংশ আমাদের শরীরটা নেয়, বাকি যে অংশটা সেটা বর্জ্য পদার্থ বা প্রোডাক্ট সেটাকে যদি আমরা বার করতে না পারি তাহলে কী অবস্থা হয় ভুক্তভোগী জানেন কেমন। তবে ভুক্তভোগী মানে আমাদের বাঙালি যারা, হ্যাঁ তো বাঙালি জাতির বোধ হয় 90% এই পায়খানা না ক্লিয়ার হওয়া রোগে আক্রান্ত, অর্থাৎ কনস্টিটিউশনে আক্রান্ত। আমার যা ধারণা, আমি যা ফিল করি, আমার পেশেন্ট, আমার চেম্বারে যা পেশেন্ট আছে তার ভিত্তিতে এটা বললাম, আমি আলাদা করে জরিপ করি। তো যাই হোক, কষ্টবদ্ধের কারণ কী আমাদের জানতে হবে, কষ্টবদ্ধতার কারণ কেন কষ্টবদ্ধ হয়। কষ্টবদ্ধতার প্রধানতম কারণ হচ্ছে আমরা ঠিকমতো জল খাই না। আমাদের প্রত্যেকের অ্যাটলিস্ট 2 থেকে 2.5 লিটার জল খেতে হবে কোনো অ্যাডাল্ট পার্সনে। তো আমরা সেখানে যদি জলের পরিমাণ কম খাই তাহলে আমাদের কষ্টবদ্ধতা এসে পড়ে, আমরা কষ্টবদ্ধতা শিকার করি। এক গেল কিন্তু হচ্ছে আমরা ফাইবার জাতীয় খাবার যদি ঠিকমতো খাই না খাই, ফাইবার জাতীয় খাবার, আঁশ জাতীয় খাবার যদি আমরা খুব বেশি না খাই তাহলে কিন্তু আমাদের কষ্টবদ্ধতা। আমরা যদি রেগুলার ডায়েট নিই না নিই, আমরা আজকে সকালে 10টার সময় খাচ্ছি, কালকে 8টার সময় খাচ্ছি, তারপর দিন 12টার সময় খাচ্ছি, এই রেগুলার ডায়েটের ফলেও কিন্তু কষ্টবদ্ধতা আসতে পারে। কিছু কিছু খাবার আছে, হ্যাঁ যে খাবারগুলো, যে শাকসবজিগুলো, সেগুলোর মধ্যে কষ্টবদ্ধতা হওয়ার উপকরণ রয়েছে। যেমন আমরা যদি কেউ কী বলে কলা খাই বা কী বলে কলমি শাক খাই, হ্যাঁ তাহলে কিন্তু এইসব খাবারের মধ্যে প্রচুর আয়রন আছে, হ্যাঁ এই আয়রন ঘটতে কারণে অনেক সময় আমাদের কষ্টবদ্ধ হতে পারে। আর কি মাংস, পনির, মাংস, পনির, তারপরে ছানা, এই ধরনের খাবারগুলো যদি আমরা খাই তাহলে কিন্তু আমাদের কষ্টবদ্ধতা আসতে পারে। আমরা যারা টাইট শ্রম করি না, আমরা যারা চুপচাপ বসে বসে সময় কাটাই, হ্যাঁ তারা কিন্তু অনেক সময় কষ্টবদ্ধতার শিকার হয়। তাহলে আমাদের দৈহিক শ্রম করা দরকার আছে, এক্সারসাইজ করা দরকার আছে, তাহলে কিন্তু আমাদের কষ্টবদ্ধতা থেকে আমরা রেহাই পেতে পারি। আর কি
আর আর কি হতে পারে? অনেক সময় অনেক বড় রোগে আক্রান্ত হয়, ধরা যাক ক্যান্সার, ধরা যাক ডায়াবেটিস, ধরা যাক থাইরয়েড, এই যে প্রবলেমগুলো আছে, এই ধরনের বড় ধরনের কোনো রোগের যদি আমরা শিকার হই, সেক্ষেত্রে কিন্তু কষ্টবোধটা আমরা শিকার হতে পারি, মানে কষ্টবোধটা আমাদের মধ্যে পেয়ে বসতে পারি। অনেক ওষুধ আছে অ্যালোপাথ চিকিৎসা করে সেগুলো চিকিৎসা করা আমরা রিমুভ করার চেষ্টা করি, সেই সব রোগগুলো হচ্ছে থাইরয়েডের কারণ প্রবলেম আছে, তার ডায়াবেটিস আছে, কারোর মৃগী আছে, এই ধরনের যে ওষুধগুলো অ্যালোপাথ ডাক্তার চিকিৎসা করে সেই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে আমরা কষ্টবোধটা লক্ষ্য করতে পারি, যে কষ্টবোধের শিকার ওই পেশেন্ট। কেমন তো এই কষ্টমধ্যতা রিমুভ করতে হবে, পজিশন রিমুভ করতে হবে, অর্থাৎ আমাদের দৈহিক শ্রম করতে হবে, আমাদের সুষম খাবার খেতে হবে, আমরা নাশ জাতীয় খাবার যাতে খাই, বিশেষত ফল, আমাদের বিভিন্ন রকম ফল খেতে হবে, খেলে বিশেষত কলা, দুধ, তারপরে কি বলে রুটি আর লাল আটা রুটি, এগুলো যদি আমরা খাই তার অংশ আমরা কষ্টমধ্য হাত থেকে রেহাই পেতে পারি, মুক্তি পেতে পারি, তখন এগুলো খেতে হবে আমাদের। সেই সঙ্গে আমাদের অনেক সময় অনেক আননোন কজ আছে, সব ঠিক আছে কিন্তু তবুও তার কষ্টমধ্য রয়েছে, সেসব ক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা করতে হবে, সিমটোমেটিক ট্রিটমেন্ট করতে হবে, সিমটোমেটিক ট্রিটমেন্ট করি আমরা, তাহলে কিন্তু আমরা কষ্টমধ্য থেকে মুক্তি পেয়ে যাবো। আমরা হোমিওপ্যাথিতে কয়েকটা কষ্টমধ্য তার ওষুধ নিয়ে আলোচনা করি, যদিও আমাদের ডিজিওয়াইজ কোনো ওষুধ হয় না, কারণ আমাদের যে কোনো রোগের যে কোনো ওষুধ হতে পারে, তাই আমাদের 4,500 ওষুধ আছে, 4,500 ওষুধের মধ্যে কোনটা কাকে প্রয়োগ করবো যদি আমরা সিমটম নিয়ে না মেলাই, আর যদি ওষুধ প্রয়োগ করি তাহলে কিন্তু রোগ সারবে না, কষ্টমধ্যটা সারে না। তখন তো আমরা যে ওষুধগুলো নিয়ে আলোচনা করবো তাদের মধ্যে নার্স ভূমিকার কথা সর্বাধিক উল্লেখ করি, আর নার্স ভূমিকা একটা ভালো ওষুধ কষ্টমধ্য করে কি সেটা হচ্ছে কি যে এদের অখাদ্য কুখাদ্য হয়ে রাখায়, হ্যাঁ, মোটা হওয়ার জন্যে, রোগা হওয়ার জন্যে, হ্যাঁ, প্রচুর পরিমাণে আজে বাজে খাবার খায়, মাছ খায়, মাংস খায়, তারপরে রাত জাগে, কেমন বসে বসে দিন কাটায়, হ্যাঁ, এরা খুব বেশি জল খায় না, কেমন এই রকমটা অবস্থা, খুব বেশি তিক্ত খাবার খায়, খুব বেশি ঝাল খায়, খুব বেশি টক খায়, এই যে খাবারগুলো খাওয়ার জন্যে এদের মধ্যে যদি কষ্টমধ্য দেখা যায়, এবং এরা মল ত্যাগ করতে গিয়ে মল মানে ঠিক মতো ত্যাগ করতে পারে না, অত্যন্ত শক্ত পায়খানা, দুদিন ছাড়া পায়খানা যায়, পায়খানা ক্লিয়ার হয় না, এবং শুধু তাই নয়, পায়খানা যদি সামান্য হয় তাহলে একটু রিলিফ পায় বলে, কিন্তু পরক্ষণে তার একটা আনস্যাটিসফ্যাক্টরি ভাব থাকে, অর্থাৎ মনে হলো যেন পায়খানা তার হয়নি এখনও, তার পায়খানা প্রচুর পরিমাণে রয়ে গেছে পেটের মধ্যে, কেমন এই যদি অনুভূতি হয়, অর্থাৎ পায়খানা যদি স্যাটিসফ্যাকশন না থাকে, তাহলে আমরা নাক ভূমিকা নামক ওষুধের কথা চিন্তা করতে পারি। এরা খুব জেদি হয়, এরা চুপচাপ বসে বসে দিন কাটায়, এরা লেখাপড়া করে রাতের পর রাত জেগে, কেমন এরা কী বলে দৈহিক পরিশ্রম অপেক্ষা মানসিক পরিশ্রম একটু বেশি করে, এইসব কারণে যদি কেউ কষ্টমধ্যতার শিকার হয় সেখানে আমরা কিন্তু নাক ভূমিকা প্রেসক্রিপশন করতে পারি। তাহলে আমরা দেখে নিলাম নাক ভূমিকা কখন আমরা প্রয়োগ করবো কষ্টমধ্যতার ক্ষেত্রে। এখন আমরা একটু অনুসূচি আলোচনা করি, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়া কষ্টমধ্যতার খুব ভালো ওষুধ, কেমন সিমটম, তবে ভালো ওষুধ মানে এই নয় যে সিমটম মেলে নিয়ে আমি শুধু কষ্টমধ্যতা পেয়েছি আর তাকে প্রেসক্রিপশন করতে রোগ সেরে যাবে, এটা কিন্তু হয়ে যদি ট্রিটমেন্ট হয় সিমটম মেলাতে হবে। তো কী সিমটম থাকবে অ্যালুমিনিয়া? অ্যালুমিনিয়া রুগী সাধারণত রোগাভাট্য হয়, তার গায়ের চামড়া কালো, তার চোখের মণি কালো, সে অত্যন্ত রোগা, সে অবসাদগ্রস্ত, এরকম অবস্থা তার। তো আর সে আলু খেলে তার শরীরের যে কোনো ধরনের রোগ বেড়ে যায়, কেমন সে ডিসকমফর্ট ফিল করে, আর সাধারণত এটা বাচ্চাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে, সেই বাচ্চাদের ক্ষেত্রে বাদ করে যে বাচ্চাটাকে ছোটোবেলা থেকেই বিভিন্ন মার্কেট থেকে যে সমস্ত সাপ্লিমেন্টারি ফুড পাওয়া যায়, মায়ের দুধের পরিবর্তে সাপ্লিমেন্টারি ফুড দিয়ে তাকে প্রতিপালন করা হয়, তাহলে কিন্তু যদি ডায়াবেটিস, তার যদি কোনো কষ্টবিষয় থাকে বাচ্চাটার, তাহলে কিন্তু আমরা তাকে ওই অ্যালুমিনিয়াম প্রয়োগ করবো। এরা কখনোই পায়খানা খুব ভালো করে করতে পারে না, এদের পায়খানা মন্দারে আটকে থাকে, কেমন বেরিয়ে আসে না। এমনকি আমরা যদি দেখি যে অ্যালুমিনিয়ার পায়খানা নরম হচ্ছে, তারও কিন্তু এদের মন্দার থেকে বেরিয়ে আসে না মল, এরকম একটা অবস্থা তৈরি হয়। আমরা যদি এরকম রুগী পাই তাহলে তাকে অ্যালুমিনিয়া প্রয়োগ করবো, অ্যালুমিনিয়া প্রয়োগ করলে কিন্তু তার মানে সহজে পায়খানা হবে। এখন আমরা আলোচনা করবো সিপিআর।
সিপিআর স্পষ্টমতো তার খুব একটা ভালো ওষুধ। এরা দুদিন তিন দিন ছাড়া পায়খানা করে, পায়খানা অত্যন্ত শক্ত হয়, মন দ্বারে অসতর হয়ে যায়, পায়খানা এত শক্ত হয় বলে। এরা উদাসীন প্রকৃতির, এরা সহজে কান্না করে, এরা না কান্না করে ডাক্তার কাছে তার যন্ত্রণার কথা বলতে পারে না, এরা একা থাকতে পছন্দ করে, এরা কয়টার থেকে দূরে থাকতে চায়, কারণ এরা সহবাস একদম সহ্য করতে পারে না কেমন। তো এইরকম একটা অবস্থা যদি হয়, মন যদি কালো হয়, দু তিন ছাড়া যদি পায়খানা হয়, তাহলে কিন্তু আমরা তাকে সিপিআর প্রয়োগ করবো, তার কষ্টপ্রদতা চলে যাবে, যদি অন্যান্য সিপ্রব সিপিআর মেলে। হ্যাঁ, সব এরা কৃপণ প্রকৃতির হয়, মানে তার মানসিক এবং দৈহিক যে সিমটমগুলো আছে, যেগুলো একক সিমটম, সেই সিমটমগুলো কিন্তু মেলাতে হবে, তাহলে কিন্তু তার কষ্টপ্রদতা চলে যাবে যদি আমরা সিপিআর প্রয়োগ করি। অর্থাৎ সিপিআর সিমটম যদি পাই, তাহলেই কিন্তু কষ্টপ্রদতা সঙ্গে সঙ্গে অন্যান্য যে রোগ লক্ষণ বা ডিসকমফোর্ট পেশেন্ট ফিল করছে সেগুলো হারিয়ে হয়ে যাবে। আমরা গ্রাফাইটিস নিয়ে আলোচনা করি। গ্রাফাইটিস কষ্টপ্রদতার একটা ভালো ওষুধ। গ্রাফাইটিস সাধারণত রুগী হয় মোটা, দেখতে সুন্দর কেমন, গায়ের তার চামড়ার ভর্তি কেমন, মল ত্যাগ করে দু তিন দিন ছাড়া কেমন, এদের কী বলে পায়খানা অত্যন্ত শুকনো, কখন 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 বলের মতো গোল গোল হয়ে পড়ে, সেগুলো কালো, মলদার ফাটা ফাটা, এদের গায়ে এমনিতে চামড়া থাকেই থাকে, এরা শীত কাতুরে কেমন, এরা বেশি কথা বলে না, এরা মুখ গোমড়া কেমন। এই ধরনের পেশেন্ট যদি আমরা পাই, এদের যে চামড়া রোগ আছে, সেই চামড়া রোগের যে ডিসচার্জ আছে, সেই ডিসচার্জগুলো অত্যন্ত কী বলবো, অত্যন্ত চটচটে সাব হয়। হ্যাঁ, এই যে পেশেন্টের প্যাটার্ন বললাম, এই ধরনের পেশেন্ট যদি কী বলে কনস্টিপেশনে ভোগে, তাহলে আমরা কিন্তু একে দেবো। কিন্তু আর একটা সিমটম মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি, এরা যদি গরম দুধ খায়, তাহলে এদের কনস্টিপেশন রিমুভ হয়ে যায়, অর্থাৎ এরা তখন ভালো পায়খানা করে। এই যে সিমটম যদি থাকে, তাহলে আমরা তাকে কী বলবো, গ্রাফাইটিস দেবো। গ্রাফাইটিস দিলে তার কিন্তু কনস্টিপেশন ভালো হয়ে যাবে। শুনে আমরা সাইলিসিয়া নিয়ে আলোচনা করি। সাইলিসিয়া কনস্টিপেশন খুব একটা ভালো ওষুধ কেমন। তো সাইলিসিয়ার নাচ ভূমিকার একটা কথা বলতে বলেছি, সেটা কি বলতে ভালো, সেটা হচ্ছে কি, এরা যখন কষ্টপ্রদতা ভোগে যদি চাপ দেয়, প্রেশার দিয়ে পায়খানা করার চেষ্টা করে, তাহলে কিন্তু এদের ওই পায়খানা হয় না। এরা যখন ওই পায়খানা করতে বসে আর অন্যমনস্ক হয়, অন্য কিছু চিন্তা করে, হ্যাঁ অনেকক্ষণ ধরে বসে থাকে, ঘন্টার পর ঘন্টা বসে থাকে, তার সঙ্গে কথা বলছি, তার সঙ্গে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, এদের পায়খানা বেরিয়ে আসে না। যখন অন্যমনস্ক হয়ে যায়, তখন এদের পায়খানা বেরিয়ে আসে কেমন। এই একটা অদ্ভুত সিমটম নাকসমুখের আছে, এই সিমটমটা যদি কষ্ট করলে একটু ভালো, নাকসমুখে করে বলে এই ধরনের সিমটমটা রিমুভ করে যাবে। সাইলিসিয়া কথা বলতে, সাইলিসিয়া চিনি পেশেন্ট, লম্বা চওড়া, বংশের টিউবারকুলোসিস ইতিহাসে থাকলে একটু ভালো, আর তার পায়খানা দুদিন তিন দিন চাঁদের ছাড়া পায়খানা হয়, পায়খানা যখন কোনো চাপ দিতে হয়, চাপ দিলে ওই পায়খানাটা কিছুটা বেরিয়ে আবার ভেতর দিকে ঢুকে যায়, যে হাতে পায়ের তলায় ঘাম হয় কেমন, এটা দুধ সহ্য করতে পারে না। এই ধরনের পেশেন্টকে যদি আমরা সাইলিসিয়া দিই, তাহলে কিন্তু তার অতি সহজে ওই কনস্টিপেশন চলে যাবে। এতে হাতে পায়ের তলায় ঘাম হয়, হাত পা ঠান্ডা কেমন, এই ধরনের সিমটমগুলো মেনে নিতে হবে। আদার মেন্টাল সিমটম, ভিতরে ভয় পায় ইত্যাদি, খুব সহজে রেগে যায়, কিন্তু একটু ভালো করে কনভিন করতে পারলে সে তার রাগ পড়ে যায়, এই যে মেন্টাল সিমটম, এগুলো কিন্তু মেলাতে হবে। এগুলো মিলিয়ে যদি আমরা প্রয়োগ করি, তাহলে সাইলিসিয়া কনস্টিপেশনের সঙ্গে অন্যান্য যে লক্ষণগুলো আছে সেগুলো কিন্তু চলে যাবে। আমরা লাইকোপোডিয়াম সম্পর্কে একটু বলি। লাইকোপোডিয়াম এই ওষুধটা কিন্তু কনস্টিপেশনের একটা ভালো ওষুধ কেমন। এদের পায়খানা সাধারণত দু তিন ছাড়া ছাড়া হয়, কী বলে অনেক সময় বলের মতো টুকরো টুকরো হয়ে পড়ে বা লম্বা হয়ে পড়তে পারে, কিন্তু এদের সাধারণত গ্যাস্ট্রাইটিস থাকে, বিকেলবেলার দিকে এদের রোগ লক্ষণ গ্যাস্ট্রাইটিস রোগ সহ অন্যান্য রোগ লক্ষণ বৃদ্ধি পায়। এরা মিষ্টি খেতে পছন্দ করে, এরা কৃপণ প্রকৃতি, এরা মেন্টালি এরা খুব শান্ত প্রকৃতি হয় কেমন, এদের কী বলে সান্ত্বনা দিলে এরা কী বলে কান্না করে করতে থাকে, এই হয়ে গেল। এই যে সিমটমগুলো, এই সিমটমগুলো মেলাতে হবে, মেলালেই হয়ে গেল। আমাদের টোটালিটি অফ সিমটম মানে ওই কখনো শক্ত পায়খানা হচ্ছে, কার টিউমার হয়েছে, কার মাথার যন্ত্রণা হচ্ছে, এইরকম কোনো ওষুধ কিনতে গেলে আমরা কিন্তু সাজাতে পারবো না। অর্থাৎ একটা মেন্টিমেন্টকে ভালো করে পড়ে রাখতে হবে, যেই সিমটম মিলবে তখন আমরা যে কোনো রোগের ক্ষেত্রে সেই ওষুধ প্রয়োগ করি, তাহলে সেখানে কনস্টিপেশন, গলব্লাডারের পাথর বা তার ক্যান্সার, এগুলো
এগুলো সহ সমস্ত রোগী নির্মূল করতে পারে যদি নাকি সিমটম মিলে যায়। সিমটম যদি না মিলে না হয় তাহলে আমরা কোনো রোগী সাহায্য পারবো না। ওই অ্যাপেন্ডিক্সের যে এই ওষুধগুলো আছে, লিভার এনলার্জমেন্টে এই ওষুধগুলো আছে, এই ধরনের অহিমতি হয় না। এরকম করে চিকিৎসা করি আমরা, তাহলে কোনো বড় রোগী সাহায্য পারবো না। শুধুমাত্র যেসব রোগগুলো অ্যাক্রোটিক বলে বলা হয়, যেসব রোগগুলো হঠাৎ হঠাৎ হয়, যেগুলো চিকিৎসা না করলে সেরে যায়, সেই সব ওষুধগুলো সেই সব রোগগুলো আমরা সাহায্য পাবো তখন। তাহলে সেই সব রোগ তো আমরা সাহায্য চাই না। আমরা ক্রনিক কেসের চিকিৎসা করি মেনলি, তাহলে আমাদের সিমটমোলজি মেলাতে হবে। সিমটম মিলিয়ে যদি না হয় তাহলে বুঝতে হবে যে মায়েদের অবস্ট্রাকশন করেছে, তাহলে মায়ের মিলিয়ে ট্রিটমেন্ট করতে হবে। করলে কিন্তু সার্বিক তার শারীরিক উন্নতি হবে, অর্থাৎ সে যে রোগী ভোগ না পেশেন্ট তার সেই রোগ থেকে সে মুক্তি পাবে।